প্রথমেই সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। এই ফাল্গুনে আমি কিভাবে রেডি হচ্ছি বা আমি কিভাবে মেকআপ করছি তার একটা কুইক টিউটোরিয়াল আপনাদের সবার সাথে শেয়ার করব। এখন কিন্তু না গরম না শীত ওয়েদার, এবং এই ওয়েদারে লাইট ওয়েট মেকআপ কিন্তু সব থেকে বেশি সুইটেবল। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই ওয়েদারের জন্য সুইটেবল একটা বেস কিভাবে ক্রিয়েট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। লাইট ওয়েট বেস মেকআপের জন্য কিন্তু আমাদের স্কিন খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। আজকে আমি কী প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন প্রিপেয়ার করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সেরাভের হাইড্রেটিং ফেশিয়াল ক্লেন্সার দিয়ে আমার ফেস খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমার ফেভারিট আই এম ফ্রমের রাইস টোনার অ্যাপ্লাই করেছি, এবং একটা গ্লোই লুক পেতে আমি বিউটি অফ জোসনের গ্লো সেরাম অ্যাপ্লাই করেছি। এটা প্রোপোলিস প্লাস নায়াসিনামাইড গ্লো সেরাম। এরপর ময়শ্চারাইজার ব্যবহার করেছি আমি কোজারেক্সের অ্যাডভান্সড স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম, এবং লাস্টলি সানস্ক্রিন ব্যবহার করেছি আমি ইজেন্ট্রিয়ার হ্যালুরোনিক অ্যাসিড সানজেল। প্রত্যেকটা প্রোডাক্টই আমার স্কিনকে গ্লোই এবং হাইড্রেটেড রাখতে হেল্প করবে। ফাউন্ডেশনের আগে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমার সেরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিন কেয়ার প্রোডাক্টের পাশাপাশি এটাও কিন্তু আমার স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করবে এবং স্কিনকে লং টাইম পর্যন্ত হাইড্রেটেড রাখতে হেল্প করবে। যদিও ড্রাই স্কিনে শুধুমাত্র এই প্রাইমার সিরামটা হাইড্রেশনের কাজ করতে পারবে না, কিন্তু অয়েলি স্কিনে শুধুমাত্র এটাই কিন্তু হাইড্রেশনের জন্য ইনাফ। এই প্রাইমারটা ওয়াটার বেসড হওয়াতে কিন্তু খুবই লাইট এবং অল স্কিন টাইপে স্যুট করবে। এবার আমি একটা মেকআপ মিক্সিং প্যালেটে ফিটমি ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, এবং এটা শেড হচ্ছে 310। এবার এই প্যালেটে একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা স্প্রেড করে নিচ্ছি। যেহেতু আমি একটা লাইট ওয়েট বেস ক্রিয়েট করতে চাচ্ছি, আমি ফাউন্ডেশন ডিরেক্টলি আমার ফেসে অ্যাপ্লাই না করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে নিয়ে এরপর অ্যাপ্লাই করব। এভাবে কিন্তু ফেসের স্পট কভার হয়ে যাবে এবং ফিনিশটাও খুবই ন্যাচারাল আসবে। আমার হাফ ফেসে আমি এটা অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন আমার ফেসের রেডনেস, স্পটস সব কিন্তু কভার হয়ে গেছে, কিন্তু একদমই আনন্যাচারাল দেখাচ্ছে না বা হেভি দেখাচ্ছে না। খুবই লাইট ওয়েট এবং মিনিমাল একটা ফিনিশ। সো ফাউন্ডেশনের ন্যাচারাল ফিনিশ পেতে চাইলে আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করতে পারেন। এবার মিলানির কনসিল প্লাস পারফেক্ট লং ওয়ার কনসিলার দিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্ট সাইলাইট করে নিচ্ছি, এবং আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ 135। এবার আমি W7 এর বানানা পাউডার দিয়ে আমার আন্ডার আইস, আইলিড এবং স্মাইল লাইন সেট করে নিব। এবার আমি রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট দিয়ে আমার ফেস খুবই লাইটলি স্কাল্পট করে নিব। এরপর রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেট থেকে আমি একটা কোরাল শেডের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার রেভলিউশনের রক সোয়ার্স হাইলাইট অ্যান্ড কন্ট্রোল প্যালেট থেকে এই হাইলাইটারটা আমি আমার নাক এবং কিউপিড বোতে অ্যাপ্লাই করব। এবার একটা লং লাস্টিং এবং স্কিন লাইক ফিনিশ পেতে আমি মিলানির মেক ইট লাস্ট ন্যাচারাল ফিনিশ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিব। আই মেকআপ আমি খুবই সিম্পল করব, জাস্ট রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটের এই হাইলাইটারটা আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিব, এবং মিলানির স্টেপুট ম্যাট আইলাইনার অ্যাপ্লাই করে নিব। এবার জাস্ট আইল্যাশ কার্ল করে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিগ পাপা মাস্কারা অ্যাপ্লাই করে নিব। এবার একটা স্পুলি দিয়ে আমি আমার আইব্রোস ব্রাশ করে নিচ্ছি। এবার কালার আইকনের ব্র্যান্ডি ওয়াইন শেডের লিপ লাইনার দিয়ে আমি আমার ঠোঁট ভালোভাবে আউটলাইন করে নিব। এবার জাস্ট একটা লিপ গ্লস অ্যাপ্লাই করে নিব। আমার পুরো মেকআপই কমপ্লিট। আমি যেহেতু খোপা করেছি, আমি খোপায় কয়েকটা ফুল পরে নিব, এবং লাস্টে একটা টিপ দিয়ে নিব। আবারও সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার আজকের ভিডিওতে ইউজ করা প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টই পেয়ে যাবেন চয়েস লেগাসির ওয়েবসাইটে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চয়েস লেগাসির সাথেই থাকুন।